বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। পুজোর আগে একটি সুখবর এসেছে, আপার প্রাইমারি 2016 SLST নিয়োগকে কেন্দ্র করে। যদিও আগস্ট মাসে একটা সবুজ সংকেত ডিভিশন বেঞ্চ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছিল, কিন্তু তারপরে একটা জটিলতা দেখা যায়। কারণ কিছুজন প্রার্থী রয়েছিল যারা বিচারপতি, হাইকোর্টের মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থশরী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের যে রায়, তার এগেনস্টে গিয়ে কিন্তু তারা সুপ্রিম কোর্টে গিয়েছিলো এবং সুপ্রিম কোর্টে একটা মামলা করে। কিন্তু গতকাল সেই সুপ্রিম কোর্টের মামলার রায়, অর্থাৎ সেই মামলা যা আসে সেটা হচ্ছে সেখানে ডিসমিসড করে দেয় আমাদের শীর্ষ আদালতের যে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় স্যার। তো সেই হিসাবে ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়ে নিয়োগে কিন্তু সবুজ সংকেত শীর্ষ আদালত থেকেও পাওয়া গেল। এর মাঝেই একটা খবর আপনাদের জানিয়ে রাখি যে আজই কিন্তু প্যানেল পাবলিশ হচ্ছে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন আমাদের হাইকোর্টে ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী 4 সপ্তাহের মধ্যে কিন্তু প্যানেল পাবলিশ করতে যাচ্ছে মেধাতালিকা, এবং পরবর্তী 4 সপ্তাহের মধ্যে কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করবে এবং দ্রুত তারা নোটিফিকেশনও করবে যতদূর জানা যাচ্ছে। তা মঙ্গলবার সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট করে দিয়েছে যে উচ্চ প্রাথমিক যে নিয়োগ হয়েছে, নিয়োগের জন্য যে প্যানেল পাবলিশ করা হবে বা যেটা নিয়োগের জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে হাইকোর্ট তরফ থেকে, সেটাতে কিন্তু তারা কোনো হস্তক্ষেপ করবে না। ফলে কিন্তু আমরা বলতে পারি যে প্যানেল প্রকাশ করতে কিন্তু কোনো বাধা নেই বা নিয়োগে কিন্তু কোনো বাধা থাকছে না। হয়তো পূজার পরপরই স্কুলে সকলেই জয়েন করে নেবে, স্কুল খুললে পরে অর্থাৎ ছুটির পর। তা মোটামুটি এর মধ্যে কিন্তু কাউন্সিলিংয়ের নোটিশও চলে আসবে যতদূর খবর পাওয়া গেছে। এবং আপনাদের আরেকটা কথা বলে রাখি যে 26,000 চাকরি বাতিল সংক্রান্ত যে মামলা, সেটারও কিন্তু কাল শুনানি হয়নি। তো আজ একটা শুনানি হওয়ার কথা আছে, অর্থাৎ শুনানির জন্য যে কম্পিউটার জেনারেটেড একটা মেনশন করা হয়েছিল, যেহেতু গতকাল আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে আইনজীবী রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, তার তিনি কিন্তু মেনশন করার কথা বলেছিলেন DY চন্দ্রচূড় স্যারকে। তো যাই হোক, আজ কিন্তু সেটা শুনানি হচ্ছে কি না সেদিকে আমাদের অবশ্যই চোখ থাকবে এবং আপডেট নিউজগুলো অবশ্যই শেয়ার করা হবে। এখানে কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে 14,052 জনের কিন্তু মেধাতালিকা প্রকাশ করতে পারে আজ আমাদের SSC স্কুল সার্ভিস কমিশন, সেটা কিন্তু নোটিফিকেশনেও বলা হয়েছে। তা সেই কতজনের পাবলিশ হচ্ছে বা কতজন কি বাদ পড়ছেন কি না সেটাও আমাদের অবশ্যই দেখার। তা এর সাথেই আরেকটা কথা যে না বললেই নয়, গতকাল সুপ্রিম কোর্টে যে বিষয়টি আপার প্রাইমারির ক্ষেত্রে বা 26,000 চাকরি বাতিলের ক্ষেত্রে যে বিষয়টি উঠে এসেছিল কোর্ট নাম্বার 1, সেটা কিন্তু একটু আপনাদের সাথে আলোচনা করছি। আপনারা জানেন যে 316 নম্বর সিরিয়ালে ছিল কিন্তু আমাদের SSC 26,000 চাকরি বাতিল মামলা, এবং 320 নম্বর সিরিয়ালে যেহেতু মেনশন করা ছিল আপার প্রাইমারি লিস্টেড ছিল, সেই জন্য কিন্তু সেটা শুনানি হয়েছে, যদিও 26,000 চাকরি বাতিল মামলা শুনানি হয়নি। তো কী ঘটনা ঘটেছিল সেটা চলুন এক নজরে দেখে নেওয়া যাক। গতকাল আপার প্রাইমারি বিষয়ে যখন মামলাটি ওঠে 320 নম্বরে থাকা সিরিয়ালের নাম্বারে থাকা বিষয়টি, তো সেই ম্যাটারে সুপ্রিম কোর্টে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত যখন মামলাটা চলে তখন শীর্ষ আদালত কিন্তু জানিয়ে দেয় যে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে কোনো বাধা নেই। কারণ যেহেতু 8 বছর ধরে সেই মামলা চলছে, যেহেতু নিয়োগের ব্যাপারে একটা সবুজ সংকেত দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আপার প্রায় নিয়োগ সংক্রান্ত রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু সর্বোচ্চ আদালতে মামলা করেছিলেন আপনারা জানেন কিছু চাকরি প্রার্থী। কিন্তু হাইকোর্টে তারা মূল মামলার সাথে যুক্ত ছিলেন না, বিশেষ করে আমরা 2020 যেটা দেখেছিলাম যে প্যানেল বাতিল হয়েছিল, সেই 2020 সালে মাননীয় বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের যে সঙ্গে যে যুক্ত সেই কিন্তু মূল মামলার সাথে কিন্তু তারা ছিলেন না। সেই জন্য কিন্তু একদিক থেকে আমরা বলতে পারি যে সেটা কিন্তু একটা দুর্বলতা ছিল সেই জায়গার থেকে, সেই কারণে কিন্তু সেটা ডিসমিসড করে দেওয়া হয়, অর্থাৎ খারিজ করে দেওয়া হয়। এবং সুপ্রিম কোর্টে যখন শুনানি চলে তখন আইনজীবী আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু সওয়াল করেন এবং তিনি বলেন যে এখানে যারা মামলা করেছিলেন তারা কিন্তু মূল মামলার আবেদনকারী না, এরা হচ্ছে ইন্টারভেনার, অর্থাৎ মামলায় নতুন করে জুড়তে চাইছেন, এবং তাকে অবশ্যই সমর্থন করেছিলেন স্কুল সার্ভিস কমিশন আইনজীবী কুণাল চট্টোপাধ্যায়। তো সেখানে কল্যাণবাবু এটাও বলেন যে এতদিন কলকাতা হাইকোর্টে কেবল চাকরি বাতিলের যেহেতু নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে বহুদিন পর চাকরিতে নিয়োগের বিষয়টি উল্লেখযোগ্য নয় কি, এরকম একটা কিন্তু বলেছিলেন যে যেহেতু চাকরি বাতিল সবসময় বাতিলেরই নির্দেশ এসেছে হাইকোর্ট থেকে, তো এবার যেহেতু সবুজ সংকেত নিয়োগের বিষয়ে তো এটা একটা উল্লেখযোগ্য বিষয়, তো সেই শুনে কিন্তু সেরকম একটা বলা হলে পরে আইনজীবীর পক্ষ থেকে তখন কিন্তু প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় স্যার কিন্তু একটা মুচকি হাসি দিয়ে বিষয়টা সব কিছু শুনে নিয়ে তারপর কিন্তু সেটা খারিজ করেন
এবং সুপ্রিম কোর্ট বেঞ্চ জানিয়ে দিয়েছে যে ইন্টারভেনারদের আবেদন শুনবে না। হাইকোর্টে মূল মামলা আবেদনকারীদের মধ্যে যদি কেউ থাকে, যদি তারা যদি কোনো মামলা করে, তাহলে কিন্তু তাদেরটা শোনা হতে পারে এবং অবশ্যই কোনো গ্রিভেন্সে সেটা হাইকোর্টে কিন্তু তারা জানাতে পারে। তা এরকমই একটা খবর এবং 26 চাকরি বাতিল মামলার আজ শুনানি রয়েছে, দেখা যাক। এবং দুটো আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যেটা একটু আগেও বললাম, মেধা তালিকা প্রকাশ। তা দেখা যাক এই দুটার থেকে আপডেট কী খবর উঠে আসে। যা খবর উঠে আসবে তা অথেন্টিক নিউজ আপনাদের সাথে শেয়ার করা হবে। চ্যানেলটিকে প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন সকলে।